বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে সিরাজগঞ্জে বৃহস্পতিবার রাতে জেলার বাহুকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পঞ্চাশ মিটার ধসে যায় এতে আশপাশের অন্তত তিনটি গ্রামে সহস্রাধিক বাড়ি প্লাবিত হয়েছে আকস্মিক জলাবদ্ধতায় ওয়াবদা বাঁধ ও বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ গদর ব্যাংকে সব বেঁচে চলে আসে এবং বহু আমাদের সাইকেল মাইকেল বহু টেকা পয়সা বেঁচে চলে গেছে স্যার বাদটা ভেঙে যায় আমার বাড়িঘর সব মানে ধ্বংসের পথে এখন আমরা সব আতঙ্ক রাজা চলে গেছে আমার ব্যাপক দিয়েছে যে পরিমাণে পানি ঢুকতেছে তাতে অনেক বাড়িঘরে এই জায়গা থেকে ভেঙ্গা বিলীন হয়ে যেতেছে এবং বাড়িঘরের খুব করুণ অবস্থা ভাঙ্গন রোধে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড রাতেই আমরা দুইটার থেকে কাজ শুরু করেছি বাংলাদেশ সেনাবাহিনীর ইলেভেন আর ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ান পানেন বোর্ড যথভাবে কাজ করছেন আমরা আশা করি তিন থেকে চার ঘন্টার মধ্যে এই যে ব্রিজ ক্লোজিং ব্রিজ হয়েছে এটা আমরা ক্লোজ করে দিতে পারবো গাইবান্ধায় বানের পানিতে তীব্র ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্র অববাহিকায় এরই মধ্যে বেশ কিছু ঘরবাড়ি ঘরবাড়ি ও পাকা স্থাপনা পানিতে বিলীন হয়েছে আতঙ্কিত মানুষ ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি কমলেও বেড়েছে দুধকুমর নদীর পানি জেলার সাত উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে অন্তত পঁয়ত্রিশটি গ্রাম কিছু এলাকায় সরকারি ত্রাণ পৌঁছালেও প্রত্যন্ত এলাকার মানুষ তা পাননি দেখেন নিয়ে সবকিছু কিছু চুরি যাবে ঘরও যে কখন চলে যাবে ধারতে বলা যায় না কালার গাছের ঘুর বানাইয়া করি এর মধ্যে নিম্ব চেয়ারম্যান কোনো করে টাঙ্গাইলে যমুনার পানি তিন উপজেলার নিচু এলাকার কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকায় অপ্রতুল ত্রাণের কারণে খেয়ে না খেয়ে দিন পার করছে মানুষ চুলা মুলা ভেঙে গেল গা আমরা কোনো খানা দানা পাক করতে পারি না খাইতে পারি না কোনো কুল কিনারা নাই সরকার যদি কোনো উদ্যোগ নেয় তাহলে আমার হয়তো কোনো গতি হইতে পারে না হলে আমার লদিতেই বাড়তে হবে বগুড়ায় যমুনার পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে মানুষের গেল দুই দিনে অন্তত সাড়ে চারশো পরিবার বাড়িঘর হারিয়ে মাধে আশ্রয় নিয়েছে এসব জায়গায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে এছাড়া রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে